অন্যদিকে আসানসোলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পোলো গ্রাউন্ডে পালিত হলো 74তম প্রজাতন্ত্র দিবস। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন পতাকা উত্তোলনের পর অভিবাদন দেওয়া হয় জেলা শাসককে। এছাড়াও 74তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক ট্যাবলো, পুলিশের পক্ষ থেকে সেভ লাইফ সেভ ড্রাইভ ট্যাবলো ও বিভিন্ন আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নানান রঙিন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন। পাশাপাশি এদিন সাড়ম্বরে দুর্গাপুরে পালিত হচ্ছে 74তম প্রজাতন্ত্র দিবস। দুর্গাপুর সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে দুর্গাপুরে মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসপি তথাগত পাণ্ডে সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়। নির্দেশক মণ্ডলী,